উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন পশ্চিম পদ্মবিল 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল সালামের 3 ছেলে। বড় ছেলে আইনুল হক এবং নজরুল হক বৃদ্ধ বাবা মায়ের সাথে বসবাস করে, অন্য ছেলে কর্মসূত্রে বহিরাজ্যে থাকে। ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিম পদ্মবিল এলাকার স্থানীয় মসজিদের 2017 সালের 21শে অক্টোবর মসজিদ ফান্ডের 8,000 টাকা সহ কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় নজরুল হককে। সর্বসম্মতিক্রমে 8,000 টাকা সহ দায়িত্ব গ্রহণ করেন নজরুল হক। গত 3 মাস পূর্বে ওই মসজিদের প্রেসিডেন্ট আব্দুল মোকরম রাস্তার মধ্যে নজরুল হককে পেয়ে ওই টাকা তাকে দিয়ে দিতে বলেন। তখন নজরুল হক টাকাটা দিতে রাজি হননি। তিনি বলেন, এভাবে টাকা দেওয়া ঠিক নয়। গ্রামের মুরব্বী এবং কমিটির সদস্যদের উপস্থিতিতে বৈঠকের মধ্য দিয়ে উনি মসজিদের 8,000 টাকা হস্তান্তর করবেন। একথা শুনে প্রেসিডেন্ট রাগান্বিত হয়ে চলে যান এবং রাতের অন্ধকারে আব্দুল মোকরম উনার ছেলেদেরকে নিয়ে নজরুল হকের বাড়ির সামনে এসে গালিগালাজ করে দেখা নেওয়ার হুমকি দেয়। এমত অবস্থায় নজরুল হক মুসলিম সমাজের সমাজপতির কাছে বিচার প্রার্থী হন, বিষয়টি সুষ্ঠু সমাধানের আর্জি জানান। কিন্তু সমাধান সূচক বৈঠকে বসতে রাজি নন মোকরম আলী। পরবর্তী সময়ে হিন্দু সামাজিক পঞ্চায়েতের কাছে বিচার প্রার্থী হন নজরুল হক। এক্ষেত্রেও ব্যর্থ হন সামাজিক পঞ্চায়েতের মুরব্বীরা। অবশেষে বাধ্য হয়ে পানিসাগর থানায় আব্দুল মোকরম আলী সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন নজরুল হক। পানিসাগর থানার পুলিশ আধিকারিক উদয়রাম রিয়াং উভয় পক্ষের সাথে কথা এবং বৈঠকের মাধ্যমে শেষ করার কথা বলে। এইদিকে মসজিদের 8,000 টাকা পুলিশ কর্মী উদয়রাম রিয়াং পঞ্চায়েতের মধ্যস্থকারী এক সদস্যের হাতে সেই টাকা হস্তান্তর করেন এবং নভেম্বরের 22 তারিখ বেলা 12টায় এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য বৈঠক ডাকা হয় নুরুজ আলীর বাড়িতে। বৈঠকে নুরুল হক বলেন, উনার টাকা হস্তান্তরের রেজুলেশন কপি উনাকে দিয়ে দেওয়ার পর তবে মামলা তুলে নেবেন নজরুল হক। একথা শুনে রাগান্বিত হয়ে উপস্থিত গ্রামীণ বিচার সভা সদস্যদের সামনে আইনুল হক নজরুল হককে আক্রমণ করে পাশাপাশি মকরম আলী, জয়নাল উদ্দিন, আব্দুল আহাদ, আলী হোসেন, মইনুল হক, রাহুল উদ্দিন, ফৈজুর রহমান রাও আক্রমণ করে লাঠি দা দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। এতে আহত হন আইনুল হক, নজরুল হক এবং উনাদের বৃদ্ধ মা। পরবর্তী সময়ে সন্ধ্যা 6টা নাগাদ উপতাখালী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় আহতদেরকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুষ্ঠু বিচারের আর্জি জানিয়েছেন আইনুল হকের ক্ষতিগ্রস্ত পরিবার। আমার পঞ্চায়েতের গুরুস্থানের কিছু টাকা আমার কাছে দিছিল পঞ্চায়েতের মুরব্বীগণ কমিটির সহযোগিতা খালি অবস্থায় কেশিয়ার মানিয়ে আমার টাকা দিছে 8,000 টাকা। সেই টাকাটা 2017 সালের অক্টোবরের 21 তারিখ টাকাটা আমার হাতে কেশ সমাইছে কমিটি। দীর্ঘ 2-3 বছর যাওয়ার পর গত 3 মাস পূর্বে আমার রাস্তার পঞ্চায়েতের প্রেসিডেন্ট বদলিবেলি তাই আমারে বলিতেছে যে তুমি এই গুরুস্থানের টাকাটা আমার হাতে টাকাটা দিবেন। আমি তানে বলি যে আপনারা তো টাকাটা দেওয়া টাকা সম্ভব নয়, আমাদের পঞ্চায়েতের কমিটি আছে, কমিটি লিয়া বইয়া আলাপ আলোচনার মাধ্যমে টাকাটা আমি দিব, তাছাড়া আমি টাকা দিতাম না। তখন তাই অত্যাচার ভাবে খুব গরম হইয়ে আমারে হুমকি দিয়ে তান বাড়িতে ফুলাপান আনিয়া আমার বাড়ির সামনে, আমার বাড়িতে তান বাড়ি প্রায় 1 কিলোমিটার দূরত্ব, এখানটাই তান ফুলাপান আনিয়া আমার বাড়ি প্রায় ডাকাডাকি করছে। আমি এলাকার মহ মুরব্বী জানাইছি টাকার বিষয়ে নিয়ে। এরপরে আমি এলাকার মহমুরব্বীরে কইছি যে এইরকম ঘটনাটা হয়েছে, আমি কিভাবে টাকাটা দিব, আপনারা একটা বয়ার আমার সুযোগ দেন, আপনারা টাকাটা আমি দিব আর আমার সুষ্ঠু বিচারটা আপনারা দেখিয়ে দিবা। যার ফলে এলাকার মহমুরব্বী এই ভদ্রলোককে কোনো বিচার মানাইতে পারে না। মুরব্বী অকল ব্যর্থ হইয়া 3 মাস পরে আমারে জানাইছে যে আমরা পারছি না
আপনি আপনার সাইড লন। তখন আমি আমার পঞ্চায়েত হিন্দু সমাজ আছে, হিন্দু সমাজের তিন চারজন মুরব্বীরে গিয়া আমি বলি এই সম্পূর্ণ ঘটনা। মুরব্বী শোনার পর বলিতেছে আমরা আল্লাহ আলোচনার মাধ্যমে দেখো কি হয়। ওনারা পনেরো থেকে বিশ দিন পর জানায় যেন আমরা পারছি না, আপনারা কাছে দুঃখিত, এখন আপনারা যা হয় তা করুন, ভবিষ্যতে কোনো সাহায্য সাক্ষী লাগলে আমরা রেখাইবেন। এরপর আমি পানিসাগর পিএস কেস এই ভদ্রলোকের উপরে কানফুলা ভান্ডার উপরে চারজনের উপরে টোটাল কেস পেন্ডিং করছে। এই টাকার সমস্যা নেই, কেস পেন্ডিং করার চার দিন পর আমার পানিসাগর পিএস আমার বাড়িতে আসছে। আসার পর এই টেম টেকার ব্যাপারে আল্লাহ আলোচনা করছে। তারা প্রশ্ন হয়েছে আগে টাকা লাগে, তার কোনো হিসাব লাগে না। তখন দারাগাবি বলছে যে টাকা তো সৃষ্টি অনুসারে নিতে হইব, এটা তো ব্যক্তিগত কোনো টাকা না। ঠিক আছে, নজরুল যদি টাকা দে না আমি টাকা দিব, তোমরা বিচারে বইতে রাজি হও। তখন তারারে টাকা আমার কাছে উদয়রাম রিয়াং দারাগাবু টাইন আমার কাছে আট হাজার টাকা নিছে, নিয়া পঞ্চায়েতের একজন মুরব্বীর কাছে দিছে মধ্যস্থ হিসাবে। বিয়া বিচার মানাইছে যে আগামী রবিবার বেলা বারোটার সময় নুরুজালির বাড়িতে বিচার সভা হবে। এরপর বিচার সভা টাকাটা তারা পাইছে, আমার একটা রেজুলিউশন আমি চাইছি যে লিখিত একটা পাস দিবেন, আমি টাকাটা দিছি বলিয়া তাহলে আমি কেস উঠাই মানে উঠাইতাম না। ওটা থাকি তারা উত্তেজন হইয়া আমার বাড়ি গিয়ে মারধর আরম্ভ করছে। মখরম আলী যে মারছে, প্রথম নাম হয় মখরম আলী, তার ছেলে জয়নাল উদ্দিন, তার দুই নম্বর ছেলে আব্দুল আহাদ, আলী হুসেন আর একটা ছেলে, মইনুল হক, রাউল উদ্দিন, ফয়জুর রহমান, ওই রামরের মারপিট করছে মুরব্বী হওয়ার সামনে। যিনি অসুস্থ হয়েছেন মানে যে আজ আপনারা কয়জন ইনজুরড হয়েছেন? আমরা তিনজন। কে কে? আমার ভাই আইনুল হক, আমার বড় ভাই তাই, আমার নাম নজরুল হক, আমি, আমার মা। এখন আপনারা কি চাইতেছেন? আমরা সুষ্ঠু বিচার চাইতেছি। পানিসাগর থেকে দয়ানন্দ চৌধুরীর কলমে ত্রিপুরা পায়োনিয়ার।